আজকে যদি আমাদের একটা নৌকা থাকতো, তাহলে আমিও সবার মতো নৌকা করে বড় বড় মাছ ধরতে পারতাম। কিরে দীপু, তুই এখানে দাঁড়িয়ে কি দেখছিস? দেখো না দাদা, সবাই কেমন তাজা তাজা মাছ ধরছে নদী থেকে। ওরা তো জেলে, ওরা তো নদী থেকে মাছ ধরি খায়। চল বাবা ডাকছে, আমাদের নাকি আজকে মাঠে যেতে হবে। না, আমি পারবো না, তুমি যাও, গিয়ে কাজ করোগে, আমি এখন মাছ ধরা দেখব। ভালো হবে না কিন্তু দীপু, বলে দিলাম, চল বলছি আমার সাথে। এই যে বাবা, আমি দীপুকে ডেকে এনেছি, এবার তুমি ওকে বলো। বাবা দীপু, আমার শরীরটা খুব একটা ভালো না, তুই আর দাদা মিলে জমি থেকে একটু কাজটা করে আসবি বাবা। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি যাচ্ছি। কিরে, আমার সামনে তো খুব চ্যাটাং চ্যাটাং করে কথা বলছিলি, আর বাবার সামনে গিয়ে কেমন চুপসে গেলি? দাদা, তুমি তো জানো আমি বাবাকে কতটা ভালোবাসি, তোমাদের জন্য আমি সব কিছু করতে পারি। এই যা, তুই সব সময় বড় বড় কথা বলিস, আমার মাঝে মাঝে মনে হয় তুই বুঝি আমার থেকে বড়। দাদা, আমাদের একটা নৌকা থাকলে ভালো হতো না বলো? আচ্ছা, তোর মাথায় হঠাৎ এই নৌকা কেন আসলো বলতো একটু আমাকে। সে তোমাকে সব বলবো, কিন্তু তুমি আগে বলো, একটা নৌকা থাকলে আমাদের লাভ হতো কি না? তা তো হতোই, এই যে যখন পানি বাড়ে তখন তো গঞ্জে যাওয়ার জন্য অন্যের নৌকায় যেতে হয়। হ্যাঁ, সেই জন্যই তো বলি যে একটা নৌকা থাকলো ব্যাস, আর কোনো চিন্তা নেই, পানি বাড়লেও বেশি চিন্তা করা লাগবে না। হ্যাঁ, একটু পানি বাড়লেই তো পুরো গ্রাম পানির নিচে চলে যায়। দেখি এবার বর্ষার আগে বাবাকে বলে দেখবো বিষয়টা। নে, এখন একটু হাত চালিয়ে কাজ কর। শোনো বাবা সকল, আমি তোমাদের একটা কথা বলতে চাই। বলো বাবা, কি বলবে শুনি। বাবারা, আমার তো বয়স হয়েছে, আর কদিনই বা বাঁচবো, তাই আমি মরবার আগে তোদের দুই ভাইকে যে কোনো কাজে দিয়ে যেতে চাই। একদম ঠিক কথা বলেছ বাবা, তাহলে বলো এখন আমরা কি করতে পারি। বাবা, আমাদের তো চাষের জমি আছে, তাহলে আমাদের চাষ করাই ভালো হবে মনে হয়। কিন্তু বাবা, বর্ষার সময় আসলেই তো সব ফসলই জমি পানিতে তলিয়ে যায়, তখন তো শুধু বসে বসে খেতে হয়, তার চেয়ে আমরা যদি একটা বড় নৌকা করে মাছ ধরা শুরু করি তাহলে বোধহয় ভালো হয়। তাই বলে শেষমেশ আমাদের জেলের কাজ করতে হবে? দেখো দাদা, কোনো কাজই ছোট নয়, আর যে যে কাজই করুক না কেন সকল কাজকে সম্মান করা উচিত। আমার মনে হয় দীপু ঠিকই বলেছে, তাহলে আজ থেকে তপু ফসলি জমিতে চাষ করবে, আর দীপু একটা নৌকা কিনে নদীতে মাছ ধরতে শুরু করবে, কেমন? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। কিরে তপু, তাহলে কি তোদের দুই ভাইয়ের মধ্যে শেষমেশ ফাটল ধরলো? আর বলিস নে, শেষমেশ ও জেলের কাজ করতে গেল। তাতে দোষের কি? নদীর কুলে বাড়ি, একটা নৌকা করে মাছ ধরে তা বিক্রি করাও যাবে, আবার খাওয়াও যাবে। হ্যাঁ, আরে টাকা থাকলে কি আর মাছ মেরে খাওয়া লাগে? বাজার থেকে তো কিনেই খাওয়া যায়, তাই না? বর্তমানে চাষবাসের যা অবস্থা, তাতে চাষ করে বাজার থেকে বড় কিছু কিনে খাওয়ার মতো অবস্থা কই?
যাই বলিস, আমার কাছে এটা ভালো কাজ না বুঝলি। কি আর করবি, কিন্তু আমার মনে হয় দীপু ভালো সিদ্ধান্তই নিয়েছে, গ্রামে একটা জেলে থাকলে উপকারী হবে। আজ এই বেটা দীপুর জন্য মানুষের কাছে হাসির পাত্র হতে হচ্ছে আমাকে। কি গো হরি কাকা, কেমন মাছ ধরলে আজ? মাঝে মধ্যে দু একটা বড় মাছ ছাড়া সবই তো ছোট মাছই জালে ওঠে রে বাবা। আমি সকাল সকাল বড় নদীর ধারে গিয়েছিলাম, বেশ বড় বড় মাছ জালে উঠেছে কাকা। তোমার তো বাবা বড় নৌকা, আমার এই ছোট নৌকা নিয়ে কি আর অত দূরে যাওয়ার সাহস আছে? কাকা আমি বলি কি, তুমি আর তোমার মাঝি আমার সাথে চলে আসো, আমরা একসাথে মাছ ধরবো আমার নৌকায় করে। এ কি বলছো গো তুমি, যা বলছো সত্যি বলছো তো বাবা? হ্যাঁ কাকা, আমি যা বলছি বুঝে শুনি বলছি। কাকা তাহলে কিন্তু কালকে সকালে আমরা একসাথে আমার নৌকায় করে মাছ ধরতে যাব, ঠিক আছে? ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করো না কাকা, তুমি যা উপার্জন করো তার থেকে বেশি হবে, কম হবে না বুঝলে। তাহলে আমার আর কোনো অভিযোগ নেই বাবা, এখন তাহলে চলো মাছগুলো বাজারে বিক্রি তো করে আসি। মা, তোমার এই ছোট ছেলের জন্য মান সম্মান আর কিচ্ছু থাকলো না। কেন রে বাবা, দীপু আবার তোর কি করলো? কি করলো মানে, এতদিন তো নিজে মাছ ধরে আমাদের মান সম্মান সব মাটিতে মিশিয়ে দিয়েছে, আবার এখন শুনছি কাল থেকে হরি জেলে কেউ নাকি ওর সাথে মাছ ধরতে নিয়ে যাবে। এতে দোষের কি বাবা, আর তাছাড়া ওরা তো জেলে, মাছ ধরার কৌশলও জানে ওরা, তাই তো দীপু ওদের সাথে নিচ্ছে। তুমিও দেখি তোমার ছোট ছেলের দিকে টানো, আসলে তোমাদের সাথে আমার এসব নিয়ে কথা বলাই ভুল। মা দেখো কত বড় মাছ এনেছি, আজকের পাওয়া সব থেকে বড় মাছ এটা, বড় নদীর পানির মাছ, বেশ স্বাদ হবে কিন্তু। এই নাও তোমার জেলে ছেলে মাছ ধরে এনেছে, শান্তি করে খাও। তুমি মনে হচ্ছে মাছ খাও না কখনো? সেগুলো কি জেলেরাই ধরে নাকি অন্য কেউ ধরে শুনি? তোমার যদি এতই লজ্জা করে তাহলে আজ থেকে মাছ খাওয়া বন্ধ করে দাও। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে তাই করব, আজ থেকে আমার সব মাছ খাওয়া বন্ধ। দাদার কথায় কিছু মনে করিস নে দীপু, তুই তো জানিস তোর দাদা কেমন। আমি জানি মা, সেই জন্যই তো কিছু বলি না, আর আমি কখনো এমন কিছু করব না। অনেক কপাল করে তোর মতো একটা ছেলে পেয়েছি বাবা, যা হাত মুখ ধুয়ে ঘরে যা, আমি তোর খাবার দিচ্ছি। আরে আমাকে এত বেশি আদর করো না, তাহলে আবার তোমার বড় ছেলে শেষমেশ এই বাড়ি ছেড়ে চলে না যায়। আর এই মাছটা সুন্দর করে রান্না করো মা কেমন। কিরে তপু, তুই এখনো বসে আছিস, ওদিকে যে সর্বনাশ হয়ে গেছে। আবার কিসের সর্বনাশ হলো দাদা? নদীর বাঁধ ভেঙে সব ফসল পানির নিচে তলিয়ে গেছে, আমার সব কিছু শেষ হয়ে গেল রে। এখনো তো তেমন বৃষ্টি হলো না, আকাশে মেঘ করেছে, এর ভেতরে কিভাবে কি হলো? জানি না, আমি কিছুই জানি না, আমার সব কিছু শেষ, এবার না খেয়ে মরতে হবে। হায় হায় রে, প্রতি বছর তো খাবার সংগ্রহ করে রাখবার সুযোগ দেয়,
এবার তাও হলো না। চল চল গিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করা যায়, চল। আগে যদি জানতাম এবছর এভাবে বন্যা হবে তাহলে কি আর এত জমিতে চাষ করতাম। কি আর করবি, যা হবার তা তো হয়েই গেল। এখন আমি বাড়িতে গিয়ে কি করে নিজের এই মুখ দেখাবো? দীপু তো আমার এই সর্বনাশ দেখে খুশি হবে। ওসব ভেবে লাভ নেই, যা বাড়িতে যা। বাইরে থাকলে চিন্তা ভাবনা করবি, তার চেয়ে ভালো বাড়িতে চলে যা। দেখলে তো কাকা, এবছর অসময়ে বন্যায় কি ক্ষতিটাই না হলো। হ্যাঁ হ্যাঁ, তাই তো, এবছর চাষিরা তো না খেতে পেয়ে মরবে। সেটাই তো কথা কাকা, চাষির পকেটে টাকা না থাকলে কে আমাদের এই বড় বড় মাছ টাকা দিয়ে কিনে খাবে বলো তো দেখি? আমাদের বেশি চিন্তা নেই, মাছ ধরে বাজারে বিক্রি করতে না পারলে শহরে নিয়ে যাব, সেখানে আরও চড়া দামে মাছ বিক্রি করতে পারবো। হ্যাঁ, এটা ভালো কথা বলেছো কাকা। এখন থেকে তাহলে আমি গাঁয়ের সব চাষিদের নিয়ে একটা আড়ত করব। যারা মাছ ধরবে সবাই আমার আড়তে এসে মাছ বিক্রি করবে, আর আমরা সেগুলো শহরে নিয়ে গিয়ে বড় বড় বাজারে বিক্রি করব, কেমন? বাহ, খুব সুন্দর কথা, কিন্তু তার জন্য তো আমাদের আরও লোক লাগবে। আমি আজই বাড়িতে গিয়ে দাদার সাথে কথা বলবো, দুই ভাই একসাথে থাকতে পারলে আর কি লাগে। বেশ বেশ, এবার অনেক বেলা হয়েছে, চলো দেখি কাঁইট দিকে যাই, দেখি সবার কি অবস্থা। হ্যাঁ হ্যাঁ, চলো দেখি ওদিকে দাদার কি হাল হয়েছে দেখবার জন্য মনটা আনচান করছে। দাদা মন খারাপ করো না, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুই এখন আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিতে চাস? না না দাদা, আমি মোটেও এমন কিছু ভাবিনি। আমি তো বরং তোমাকে বলতে এসেছি যে চলো আমরা দুই ভাই একসাথে এক নৌকা করে মাছ ধরা শুরু করি। আমার মনে হয় দীপু ঠিকই বলেছে রে তপু। তাই বলে আমি নদীতে মাছ ধরব? শোনো দাদা, তোমাকে মাছ ধরতে হবে না, তুমি শুধু আমার নৌকায় বসে মাছের হিসেব রাখবে। আমরা গ্রাম থেকে সব জেলেদের থেকে মাছ কিনে আর আমরা যা ধরবো সব বড় শহরের বড় বড় বাজারে নিয়ে গিয়ে বিক্রি করব, কেমন? না না, তাহলে ঠিক আছে, এটা তো একটা ব্যবসা। কিন্তু আমি আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু ওই জেলের কাজ করতে পারবো না। দেখেছিস তো বাবা, জীবনে কোনো কর্মকেই ছোট মনে করতে নাই। আজকে জেলের কাজ করি কিন্তু দীপু তোকে বড় ব্যবসার লাইন দেখালো। তার মানে বাবা? তার মানে হলো এই যে তুমি যা করতে পারো তুমি তাই করবে, আর কাজকে সব সময় বড় মনে করবে। আমি সেদিনই বুঝেছিলাম যেদিন দীপু আমার সামনে সাহস করে নৌকার কথা বলল। চলো না দাদা, সব কিছু ভুলে আমরা নতুন করে নতুন কিছু করি, গায়ের মানুষের পাশে দাঁড়াই। ঠিক আছে রে ভাই, তোর কথাই থাকলো, চল এখন তাহলে আমরা একটু নৌকা থেকে ঘুরে আসি।